রবিবার ছিল প্রয়াত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির 42তম প্রয়াণ দিবস। এদিন এই উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পার্কাস রোডে বর্ধমান মোহাম্মদ রফি ফ্যান্স ক্লাবের উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, কাউন্সিলর অরূপ দাস, প্রদীপ রহমান, সমাজসেবী আব্দুল রব সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন, মোহাম্মদ রফির আজকে 42তম মৃত্যু দিবস। এই 42তম মৃত্যু দিবসকে সামনে রেখে আমাদের শহরের বিভিন্ন জায়গায় যারা মোহাম্মদ রফিকে শ্রদ্ধা জানাবার জন্য তার নামে বিভিন্ন জায়গায় শহরের যে মোহাম্মদ রফি ফ্যান ক্লাব সংস্থাগুলো আছে তারা আজ এবং কালকে বিভিন্ন জায়গায় তার এই 42তম মৃত্যুবার্ষিকীকে পালন করবে। সেই পালনের জন্য তারা তার ফটোতে যেমন আমাদের মালা দেওয়া হলো, তার সঙ্গে সঙ্গে তার মৃত্যুবার্ষিকীকে পালন করার জন্য তারই কণ্ঠে বিভিন্ন জায়গা থেকে যেসব আমাদের শিল্পীরা আসছেন গান করবেন, তারা আজকে এখানে বহুক্ষণ ধরে সেই স্মরণীয় গানগুলো মোহাম্মদ রফির আজকে তারা গাইবে। বাংলার সংস্কৃতি, বাংলার শিল্প তার কৃষ্টি এবং তার সঙ্গীতের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমরা হারিয়েছি লতা মঙ্গেশকরের মতো সঙ্গীত সাম্রাজ্ঞীকে, আমরা হারিয়েছি বাপি লাহিড়ীর মতো মানুষকে, আমরা হারিয়েছি মোহাম্মদ রফির মতো একজন অজাত শত্রু মানুষকে, আমরা হারিয়েছি কিশোর কুমারের মতো একজন বিশাল সঙ্গীত শিল্পীকে। আমাদের নেতাজি সঙ্গের সেক্রেটারি শামসুল এখন মঞ্চে আসো, আমি শামসুলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আমাদের নান্টুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমরা জিয়াউর রহমান মহাশয়কে এবং আমাদের এবং মোমেন্টো দিয়ে বন করে নিচ্ছেন। করে নেব এনামুল হক সাহেবকে, যিনি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, উনি মোহাম্মদ রফি সাহেবের একজন বিশিষ্ট ভক্ত। বহু দূর থেকে জিয়াউর রহমান তোতার ডাকে সাড়া দিয়ে উনি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। মাধবী মৃত্যুর বার্ষিকী উপলক্ষে আজ অনেক মানুষ এখানে জড়ো হয়েছে, আমিও এক মুর্শিদাবাদ থেকে আমি এই সবাই স্মরণ সভায় আসতে পেরেছি। এক মহান গায়ক, সঙ্গীত শিল্পী, সারা বিশ্বের মধ্যে গানের সুরকার, যার সুরে সারা পৃথিবী আজ অবকার হয়ে আছে। আজ আমরা মোহাম্মদ রফিকে স্মরণ সভায় আসতে পেরেছি, সকল মানুষের কাছে ধন্যবাদ ও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এদিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাই অবগত আছেন যে আজকে হচ্ছে 31 জুলাই, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী, মহান গায়ক এবং উনি একজন ভালো মানুষ মোহাম্মদ রফি সাহেব, ওনার আজকে 42তম প্রয়াণ দিবস। আজকের দিনই উনি আমাদেরকে পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে যান, তাই আজকের দিনটিকে আমরা পালন করছি পার্কাস রোড মোড়ে বর্ধমান মোহাম্মদ রফি ফ্যান্স ক্লাবের উদ্যোগে। বর্ধমান থেকে পম মহন্ত এবং পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।